এই শোকের শিল্প গীতার গান শব্দার্থ এবং অনুবাদ তাৎপর্য প্রাকৃত অপ্রাকৃত সব আমা হতে হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রাকৃত অপ্রাকৃত সব আমা হতে হয় বুদ্ধিমান ব্যক্তি জানি আমাকে ভজয় আমার যে ভাব তাহা ভক্তির লক্ষণ অপণ্ডিত নাহি জানে জানে পণ্ডিতগণ ছিল অনুবাদ ভগবান বাসুদেব বলছেন আমি জড় চেতন জগতের সবকিছুর উৎস সবকিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন ছিল শিলপাতকৃত তাৎপর্য যে সমস্ত পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই শিক্ষা কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন তারা জানেন যে প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সবকিছু শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না সমস্ত বৈদিক শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীর উৎস অথর্ব বেদে বলা হয়েছে ব্রাহ্মণ বিদহাতি পূর্বং যদাংশ গাপায়তী স্ম কৃষ্ণ অর্থাৎ ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন তিনি সেই জ্ঞান সৃষ্টির আইতে শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্ত হন তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে অথ পুরুষ হবই নারায়ণ কাময়ত পূজা সেজে অতি তারপর পরমেশ্বর ভগবান নারায়ণ প্রাণী সৃষ্টির ইচ্ছা করেন উপনিষদে আরো বলা হয়েছে নারায়ণাত বোম্মা যায়তে নারায়ণ প্রজাপতি প্রজায়তে নারায়ণাথ ইন্দ্রজায়তে নারায়ণাথ অষ্ট বসব জয়ন্তে নারায়ণনাথ একাদশ রুদ্র জায়ন্তে নারায়ণাথ দ্বাদশ আদিত্যা নারায়ণ হতে বোম্মার জন্ম হয় নারায়ণ হতে প্রজাপতিদের জন্ম হয় নারায়ণ হতে ইন্দ্রের জন্ম হয় নারায়ণ হতে অষ্টবশুর জন্ম হয় নারায়ণ থেকে একাদশ রুদ্রের জন্ম হয় এবং নারায়ণ থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয় এই নারায়ণ হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ। সেই একই বেদে বলা আরো বলা হয়েছে ব্রহ্মান্ন দেবকী পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান নারায়ণ উপনিষদে আরো বলা হয়েছে একবৈ নারায়ণ ও আসীন ন ব্রহ্মা ন ঈশানাগ্নি নেমে দেবা পৃথিবী ন নক্ষত্রাণী ন সূর্য সৃষ্টির আইতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন ব্রহ্মা ছিল না শিব ছিল না অগ্নি ছিল না চন্দ্র ছিল না আকাশে নক্ষত্র ছিল না এবং সূর্য ছিল না মহাপরিষদে আরো বলা হয়েছে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবানের ভ্রুযুগলের মধ্য থেকে এভাবেই বলা হয়েছে যে ব্রহ্মা ও শিবের যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য মুখ্য ধর্মে শ্রীকৃষ্ণও বলেছেন প্রজাপতিং চরুদ্রং বই, তৌহি মাংনা বিজানিত মম মায়া বিমোহিত প্রজাপতিগণ রুদ্র ও অন্যান্য অন্য সকলকে আমি সৃষ্টি করিয়াছি যদিও তারা তা জানেন না কারণ তারা আমার মায়া শক্তির দ্বারা বিমোহিত বরাহ পুরাণে বলা হয়েছে নারায়ণ পরদেব তসমাত জায়াত চতুর্মুখ তস্মাত রুদ্র ভবদদেব স্বচ্ছ সর্বতাঙ্গত নারায়ণ হচ্ছেন পরমপুরুষ ভগবান আর তার থেকে ব্রহ্মার জন্ম হয় তার থেকে শিবের জন্ম হয় শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস এবং তাকে বলা হয় সব কিছুর নিমিত্ত কারণ তিনি বলেছেন যেহেতু সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে তাই আমি সবকিছুর আদি সবকিছুই আমার অধীন আমার উপরে কেউ নেই শ্রীকৃষ্ণ ছাড়া পরম নিয়ন্তা আর কেউ নেই সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে যিনি এই জ্ঞান লাভ করেন তিনি তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেন এবং তিনি হচ্ছেন যথার্থ জ্ঞানী তার তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণত্ব যথাযথ লাভ করেননি তারা নিতান্তই মূর্খ মূর্খরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে মূর্খদের প্রলাপের দ্বারা কৃষ্ণ ভক্তের কখনোই বিচলিত হওয়া উচিত নয় ভগবৎ গীতার সমস্ত অপ্রমাণিক ভাষ্য ও ব্যাখ্যায় অর্ণপাত না করে ও গভীর নিষ্ঠার সঙ্গে অনুশীলন করা উচিত হরে কৃষ্ণ শ্লোক যদি কেউ গীতায় শুধুমাত্র এই একটা শ্লোকই ধারণ করতে পারে তাহলে তার সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে কিন্তু শুধু মুখস্থ করলে হবে না মুখস্থ করা হৃদয়ঙ্গম করার মধ্যে পার্থক্য রয়েছে এবং করার মধ্যে পার্থক্য রয়েছে তেই শলোকে ভগবান বাসুদেব বলছেন প্রাকৃত অপ্রাকৃত সব আমা হতে হয় প্রাকৃত মানে জলজগত এই যে আমরা দেখতে পাচ্ছি বাড়ি ঘর বিল্ডিং এই পৃথিবী এই রকম চতুর্দশ ভুবন আছে নিয়ে এই ব্রহ্মাণ্ড তৈরি এইরকম অনন্ত ব্রহ্মাণ্ড আছে যা বিরোজার নিম্নভাগে অবস্থিত সেটা হচ্ছে এই প্রাকৃত সৃষ্টি কোথার থেকে আসছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অহং সর্বস্ব প্রভু আমার থেকে আসছে আর অপ্রাকৃত সৃষ্টি অপ্রাকৃত সৃষ্টিটা কি কারণ সমুদ্র উপরে উপরে সপ্ত কারণ সমুদ্র আছে যে কারণ সমুদ্র হচ্ছে পর অপর সমস্ত জগতের কারণ যেখানে মহাবিষ্ণু অবস্থান করেন তো সেই কারণ সমুদ্র চিৎজগত এবং তার উপরে সদাশিবলোক কারণ সমুদ্রের উপরে যে চিৎজগতে ব্রহ্মলোক প্রথমে নির্বিশেষ ব্রহ্ম ভগবানের অঙ্গজ্যোতি বা চিদ্ধামের অঙ্গজ্যোতি সেখানে কি আছে প্রথম অনন্ত সদাশিবলোক প্রথম বিরজা পার হলে মহাবিষ্ণুর ধাম পার হলেই নির্বিশেষ লোক নির্বিশেষ লোক পার হলে প্রথম পড়বে ভগবত ধামে যাওয়ার আগে সবার আগে সবাইকে যারা ভগবত ধামে যাবে বৈষ্ণব বিষ্ণু ভক্ত তো সেখানে যেতে হলে অবশ্যই কাকে দর্শন করতে হবে কার কৃপা লাভ করতে হবে সদাশিব ব্রহ্মা বলেছেন দেবী মহেশ হরিধাম এসু ইসু তেসু এই অনন্ত যে ব্রহ্মাণ্ড জড় ব্রহ্মাণ্ড এটাকে বলা হয় দেবীধাম দেবীধাম মানে দুর্গা মাতা এই দেবী হচ্ছেন দুর্গা মাতা যিনি হচ্ছেন বৈষ্ণবী সমস্ত বৈষ্ণবদের মধ্যে যেভাবে মহাদেব শ্রেষ্ঠ বৈষ্ণবনাং যথা শম্ভু বৈষ্ণবীদের মধ্যে বৈষ্ণবী মাতা যাকে বলা হয় দুর্গা মাতা উনি শ্রেষ্ঠ ওনার ধাম হচ্ছে কোথায় দুর্গা মাতার ধাম হচ্ছে এই জলজগত অনন্ত জড়জগতের জগতের তার উপর কারণ সমুদ্র কারণ সমুদ্র কে আছেন কারণ সাহা বিষ্ণু যার থেকে অনন্ত জলজগতের উৎপন্ন হয় যিনি পালন করেন এবং যার মধ্যে লয় প্রাপ্ত হয় এসবের কারণ কে পরম কারণ কৃষ্ণ কিন্তু কারণ এই জগতে কারণ দুর্গা মাতা দুর্গা মাতার কারণ হচ্ছে কৃষ্ণ তো কারণ সমুদ্রের উপরে রয়েছে সিদ্ধলোক সিদ্ধলোকের মধ্যে অনন্ত বিভু সেই লোক সেটা হচ্ছে অনন্ত সদাশিব লোক সেখান হয়ে যেতে হবে এবং যখন কোন বৈষ্ণব সেখানে যায় ভগবত ধামে সবার সর্বাদ্দে সবার আগে ভগবান সদাশিব উনি এসে সেই বৈষ্ণবকে আশীর্বাদ করেন আলিঙ্গন করেন কৃপা করেন তার প্রমাণ কোথায় রয়েছে গোপ কুমার যখন যাচ্ছিলেন বিরোজা পার হয়ে সনাতন গোস্বামী লিখছেন বর্ণনা করছেন সেখানে ভগবান সদাশিব সবার আগে এসে তাকে কৃপা করছেন যাও তারপর নৃসিংহ লোক পরপর পরপর তারপর অনন্ত বৈকুণ্ঠ অর্থাৎ ভগবান সদাশিব তারপর নিসিংহ এনাদের কৃপা লাভ না করে কেউ কোথাও উর্দ্ধধামে গমন হবে না কখনো এসবের পরম কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ সেটা বলছে অনন্ত বৈকুণ্ঠর উপরে কৃষ্ণের লোক এরকম নয় যে একটা লোক তার উপরে একটা লোক এরকম নয় সিস্টেমটা সিস্টেমটা হচ্ছে মহিমায় বড় ভৌগোলিক অবস্থান অনুযায়ী এভাবে বলা হয়নি যে একটা লোক ভূলোক তার উপরে ভুবলোক এরকম নয় এটা মহিমায় বড়র কথা বলা হচ্ছে বলা হয়েছে তো এই শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন প্রাকৃত এবং অপ্রাকৃত সমস্ত সৃষ্টি আমার থেকে হয় কৃষ্ণ থেকে আসে তো প্রাকৃত সৃষ্টির ব্যাপারে শিলপাত কিছু কিছু উপনিষদ থেকে স্লভ তুলেছেন যা যা তুলেছেন কি বলেছেন যে এই জগতে সমস্ত বৈদিক জ্ঞান কার থেকে আসছেন বেদ বেদান্ত উপনিষদ কে বলেছেন সবকিছুর প্রথম বলে এই জগতে প্রবর্তন করেছেন ব্রহ্মা ব্রহ্মা পেয়েছেন নারায়ণ থেকে সেই কথা এখানে বলছেন লক তুলে সেই যে ব্রহ্মা যিনি হচ্ছে এই জগতের সৃষ্টিকর্তা তাই না উনি কি শুধু সৃষ্টিকর্তা আমাদের জীবনে আর কোনো গুরুত্ব নেই আছেন আমাদের এই শরীরে বোম্মার অবস্থান আছে বোম্মা বিষ্ণু শিব অন্যান্য দেবতাদের আমাদের কোনো ইন্দ্রিয় এই ইন্দ্রিয়ের অধিষ্ঠাতের যারা দেবতা আছে এদের ছাড়া চলবে না তো এই ব্রহ্মার অপরিসীম গুরুত্ব রয়েছে কারণ এই জগৎ শুধু সৃষ্টি করা এই নয় ব্রহ্মা কি করেছেন এই বৈদিক জ্ঞান এই জগতে প্রদান করেছেন কারণ এই বৈদিক জ্ঞান ছাড়া কোনো জীবই ভগবানকে জানতে পারবে না তাহলে আমরা ব্রহ্মার কাছে সবাই দিন সবার বোম্মার কাছে আমরা তিনি কারণ বৈদিক জ্ঞান উনি এই জগতে প্রবর্তন করেছেন উনি প্রথম নারায়ণের প্রথম শিষ্য বা পুত্র এই জগতে যারা যারা দেখা যায় নারদ চতুষ কুমার মহাভাগবত এনারা ভগবানের শাক্তবে সবতার এরা সবাই এই ব্রহ্মারই পুত্র যার এই বোম্মার গুরুত্ব অপরিসীম বোম্মাকে তো কেউ বলতে পারে ব্রহ্মা তো দেবতা তাই না কিন্তু তাই শুধু ব্রহ্মা দেবতা নয় উনি বৈষ্ণব শ্রেষ্ঠ বোম্মার আরাধনা দুভাবে হয় যদি কেউ ব্রহ্মাকে স্বতন্ত্র ভগবান বলে মনে করে পূজা করে তাহলে অপরাধ হবে কিন্তু ব্রহ্মা ব্রহ্মা ভগবানের কি অবতার গুণাবতার এইটা জেনে এবং বৈষ্ণব শ্রেষ্ঠ এই জ্ঞানে যদি কেউ পূজা করে তাহলে ব্রহ্মা ভক্তি দিতে সমর্থ এ কথা শাস্ত্রে বলা আছে ব্রহ্মা মুক্তি দিতে পারেন ব্রহ্মার আশীর্বাদে এটা হতে পারে কিন্তু বৈষ্ণব হিসাবে পূজা করতে হবে স্বতন্ত্র ভগবান হিসাবে নয় তাহলে বৈষ্ণব অপরাধে পড়ে যাবে তারপরে বলছেন যে নারায়ণ থেকে রুদ্রের জন্ম রুদ্র শিব সাধারণভাবে রুদ্র কোথায় থাকে সব কৃষ্ণ থেকে আসছে কিন্তু শ্লোকে কি বলা হচ্ছে কৃষ্ণ থেকে কারা আসছে আমাদের নাম আছে ওখানে আমাদের কিন্তু নাম নেই নাম আছে কার ব্রহ্মা শিব শিবকে প্রথম মূল শিব হচ্ছেন সদাশিব যিনি হচ্ছেন বৈকুণ্ঠের প্রথমে সদাশিব লোক অনন্ত সদাশিবল লোক উনি থাকেন উনার পত্নী যোগমায়া কৃষ্ণের সমস্ত লীলা জাত থেকে হয় যে অগঠন ঘটন প্রতিবেশী যোগমায়া ইনি হচ্ছেন যোগমায়া চিতজগতে কৃষ্ণের সমস্ত লীলা উনি সম্পাদন করেন সদাশিবের পত্নী আর ওই যে সদাশিবের পত্নীর আর একটা রূপ এই জগতে বৈষ্ণবরা বলে দুটো রূপ কিন্তু শাস্ত্রে এক মায়াকেই বলা হচ্ছে সদাশিবের পত্নী জগৎ জড় জগৎ উনি হচ্ছেন এখানে যে দুর্গা পূজা করি আমরা দুর্গা যে কৈলাস বাসিনী শিবের কথা বলা হচ্ছে শিবের অনন্ত প্রকাশ আছেন এমন কোন বৈষ্ণব ধাম নেই বা বৈষ্ণব মন্দির থাকবে না যেখানে শিব নেই এটা হয় না কারণ এটা হচ্ছে অন্তর্দ্বীপ ধাম এখানে কোথায় শিব আছে যোগপীঠে যেখানে শশীমায় জন্ম হয়েছে তার পিছনে মহাদেব রয়েছে গোপেশ্বর মহাদেব বা ক্ষেত্রপাল মহাদেব ক্ষেত্রকে পালন করছেন এই নবদ্বীপ ধামে কেউ ব্রহ্মা বা শিবের আশীর্বাদ ছাড়া প্রবেশ করতে পারবে না ধাম যারা ধামের কথা বলা হচ্ছে কেন যে যোগপীঠ আছে কৃষ্ণ যোগপীঠ এবং গৌর যোগপীঠ যেটা যোগপীঠ আছে যোগপীঠের যিনি আবরণ দেবতা আছেন মুখ্য রূপে রয়েছেন ভগবান শিব দুর্গা গণেশ বুঝা যাচ্ছে এবং কৃষ্ণ যোগপীঠ রয়েছে তো গুরুত্ব বোঝা যাচ্ছে যার জন্য এনাদের নামই আসছে কৃষ্ণ থেকে এনাদের আবির্ভাব হয়েছেন কৃষ্ণেরই রূপ বলা হচ্ছে ভাগবতমে নিম্নং যথা গঙ্গা যত নিম্ন গামী নদী আছে সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন গঙ্গা সমস্ত গ্রন্থের মধ্যে কোনটা শ্রেষ্ঠ শ্রীমৎ ভাগবতম বৈষ্ণবনাং যথা শম্ভু আদি কোন কোনো বৈষ্ণব ছিল না এবং ভবিষ্যতে হবে না সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবকে পুরাণ শিরোমণি শ্রীমৎ ভাগবত বলছেন বৈষ্ণব যার অন্তর এবং বাহির কখনো ভগবান ত্যাগ করে না এ হচ্ছে বৈষ্ণব শ্রেষ্ঠ তো ইন্দ্রা কৃষ্ণ ভক্তি দিতে সমর্থ যেহেতু কৃষ্ণ কাদের এই ব্রহ্মা এবং শিব এইরকম বৈষ্ণব যে উনাদের কৃষ্ণ এবং এখনকার যারা বৈষ্ণব আমরা কি চেষ্টা করছি আমাদের ইচ্ছা যদি কোনোদিন কারোর আশীর্বাদে বৈষ্ণবের দাসানুদাস হতে পারি তাই না আর এন্দা হচ্ছে নিত্যকাল ধরে ছিল আসে এবং থাকবে তো বলছে সেই শিব কোথা থেকে আবির্ভাব হয়েছেন কৃষ্ণ বলছেন এই শ্লোকে অহং সর্বস্ব আমার থেকে নারায়ণাথ প্রজাপতি যারা প্রজাপতি দক্ষ আদি যে সমস্ত প্রজাপতি আছে এরা সব প্রজাপতিদের বেশিরভাগ জন্ম ব্রহ্মা থেকে ব্রহ্মার জন্ম ভগবান নারায়ণ থেকে গর্ভধ সাই বিষ্ণু থেকে গর্ভদশাই বিষ্ণুর আদি উৎস হচ্ছে কৃষ্ণ ভগবান মহারাজ কি যায় এই জন্য কৃষ্ণ বলা হচ্ছে এখানে যে কৃষ্ণ বলছেন আমি আমি হচ্ছি প্রজাপীদের উৎস কেউ বলতে পারে এসব জেনে আমার কি হবে বলতে পারে না তো বলা হচ্ছে এই জগতে যে সমস্ত জীব বদ্ধ হয়েছে সে কিসের দ্বারা বদ্ধ হয়েছে অজ্ঞানের দ্বারা যদি কেউ শুধু এই শ্লোকটাই জানে যে সবকিছু কৃষ্ণের থেকে আসছে কৃষ্ণ সর্বময় কর্তা যদি কেউ দেখে এটা কি কর্তাল কোথার থেকে আসছে কৃষ্ণ থেকে তাহলে কর্তাল দেখে আমাদের কি স্মরণ হলো কৃষ্ণ রাধা মাধব কি তো তাহলে বাড়ি ঘর যা কিছু দেখবে সব কথা থেকে আসছে কৃষ্ণ থেকে আর প্রত্যেককে যদি দেখে আর এই শ্লোকের কথা চিন্তা করে তাহলে তার কি স্মরণ হবে কৃষ্ণ স্মরণ হবে আর যদি কেউ নিরন্তর এইভাবে কৃষ্ণকে স্মরণ করে তাহলে সে কোথাকার বাসিন্দা হয়ে যাবে অন্তে তার কৃষ্ণ স্মৃতি হবে এবং গীতায় বলা হচ্ছে ভগবান এখন রাধামহাদেব এখন খাওয়া দাওয়া করছেন কয়েক মিনিট পরে আবার খুলবে দশ মিনিট পরে তো কি বলছিলাম কি বলছিলাম হ্যাঁ অন্ত কৃষ্ণ স্মৃতি হবে তাহলে দেখুন একটা গীতার শ্লোক থেকে যা কিছু আছে কৃষ্ণ থেকে আসছে শুধু যদি একটা শ্লোক আমরা ভালো মতো হৃদয়ে ধারণ করি আর একটা শ্লোক হৃদয়ে ধারণ করলাম না বেদ বেদান্ত পরিষদ মুখস্থ করে রেখে দিলাম তাহলে কি হবে কোনো লাভ হবে না তার প্রত্যেকটা যে কোনো একটা শ্লোক কৃষ্ণ হইতে সমর্থ যেহেতু এই শ্রীমদ্ভাগবত গীতা এটা কে কে ভগবান কৃষ্ণ স্বয়ং আর কৃষ্ণ কৃষ্ণের নাম কৃষ্ণের যে বাক্য রূপ লীলা সব কৃষ্ণই কৃষ্ণ থেকে অভিন্ন তাই ভগবত গীতার যত শ্লোক আছে যে কোনো শ্লোক যদি কেউ যথাযথভাবে একটা শ্লোক হৃদয়ঙ্গম করতে পারে সে ভগবান কৃষ্ণকে লাভ করতে পারবে তার প্রমাণ কেউ হয়তো বলতে পারে প্রথমে তো বিষাদ যোগ আছে এটা আছে এর মধ্যে কৃষ্ণ কোথায় আছে তার প্রমাণ হচ্ছে যখন অদ্বৈত আচার্য প্রভু উনি গীতা পড়তেন গীতা পড়তে পড়তে উনি জানেন কৃষ্ণ দিয়েছে মানে ভক্তি প্রত্যেকটা শ্লোকের মধ্যে ভক্তি থাকবে তো ভক্তি ছাড়া কৃষ্ণ অন্য কিছু বলতে পারেন না তো উনি কোন শ্লোক পড়ে তার মধ্যে ভক্তি পাচ্ছেন না তখন উনি কি করতেন উপবাস থাকতেন কৃষ্ণ চিন্তা করতে করতে কান্না করতেন হে কৃষ্ণ তুমি বলেছো ভক্তি থাকবে নিশ্চয়ই আমি তো বুঝতে পারছি না উপবাস আসেন উপবান আসেন রাত্রে কোন রকমের কৃষ্ণ তন্দ্রা গিয়েছেন ঝিমিয়ে পড়েছেন নিমায় আসছে এসব কি বলছে আরে অদ্বৈত ওঠো ওঠো খাওয়া দাওয়া করো এইখানে দেখো ভক্তি এইভাবে এই শ্লোকে লুকিয়ে আছে আর ভক্তিকে কখনো কেউ বদ্ধ করতে পারে না কারণ ভক্তির বয়স সমস্ত জগৎ চিত এবং অচিত সমস্ত জগতে সবকিছু ভক্তির বয়স সকলে ভক্তিকে মায়ের সাধ্য নাই বস করবে তো তাহলে সেটা কোথা থেকে আসছে গীতা শ্লোক থেকে যে কোনো শ্লোক যেহেতু বক্তা হচ্ছে স্বয়ং নারায়ণ কৃষ্ণ তো এই জন্য যে কোনো জিনিস একটা হৃদয়ঙ্গম করার চেষ্টা যদি আমরা করি তাহলে আমাদের কৃষ্ণ স্মৃতি হবে ও প্রজাপতিরা এরা সব কৃষ্ণ থেকে আসছে এই সমস্ত জীব যত জীব আছে কেউ মনে করতে পারে এ জীব তো জঙ্গি বা এত খারাপ জীব কৃষ্ণ থেকে আসছে তাই না মনে হয় না অনেক সময় এত খারাপ জীব কি করে কৃষ্ণ থেকে আসছে এর জন্য আমাদের চিন্তার কোনো কারণ নেই কারণ ওই জীবের পরমাত্মা রূপে যে পিঁপড়া তারও পরমাত্মা রূপে কি আছে ভগবান কৃষ্ণ ওই জীবকে ভগবান ধামে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা তার তো বদ্ধজীব সবাই কিন্তু ভগবানের কাছে ফিরে যাবে না এই জগতে অনন্ত অনন্ত জীব আছে আর জগৎ হচ্ছে দুটো একটা জড় জগৎ চিত জগৎ যাদের কৃষ্ণর ইচ্ছা হবে যে এই জীব হরিভজন করে আমাকে লাভ করুক কৃষ্ণই সেই জীবের কাছে শুদ্ধ গুরু পাঠাবে শুদ্ধ গুরু এবং সেই জীবকে ভগবানের কাছে নিয়ে যাবে তার কাছে নিয়ে যাবে আর কৃষ্ণই পরমাত্মে তাকে এমন পথ দেখাবে যে জীব হচ্ছে জড় জগতে বদ্ধ হয়ে থাকবে জড় জগতে চুরাশি লক্ষ জনই ঘুরছে এই সার্কেল চলতে থাকে কারণ এমন কোনদিন আসবে না যে জড় জগৎ ধ্বংস হয়ে যাবে চলবে চুরাশি লক্ষ জনই সার্কেল চলবে বোমা রাতে শেষ হয়ে গেল বা বোমার জীবনে শেষ আবার সৃষ্টি হবে সুতরাং কিছু জীব থাকবে এই জগতের বাসিন্দা পারমানেন্ট তারা কখনো ভগবানকে ভজনা করবে না বা এদের শ্রদ্ধা কখনোই হবে না এরা এই জগতে ভালো থাকবে ভালো আছি জন্ম হলে বড় হতে হয় রোগ ব্যাধি হয় পড়াশোনা করতে হয় শিক্ষকের মার খেতে হয় পরবর্তীতে বার্ধক্য আছে মারা যেতে হয় আবার জন্ম হয় এটা তাদের কাছে স্বাভাবিক কিন্তু যদি আমরা ঠিকঠাক মতো বিচার করি তাহলে আমরা কি দেখতে পাবো এই জগতে অসীম দুঃখ দুঃখ না প্রতি পদে পদে দুঃখ সবচেয়ে বড় দুঃখ কোনটা জীব কৃষ্ণের নিত্য দাস সেটা আমরা ভুলে গেছি আমাদের যে প্রভু আমাদের প্রভুকে আমাদের সঙ্গে একজনই সম্বন্ধ কার কৃষ্ণ যে হচ্ছে আমাদের হৃদয়ে আছে কোথাও খোঁজা লাগবে না কৃষ্ণকে আমাদের হৃদয়ে আছে আমাদের সবচেয়ে দুঃখ হয় এই জন্য উচিত যে হৃদয় কৃষ্ণ আমাদের হৃদয়ে আছে এবং আমিও আমার আত্মা দেখিনি দেখেছি তার মানে আমাদের থেকে অজ্ঞানী আর কেউ আছে আমার মনে হয় পিঁপড়ার থেকে বেশি অজ্ঞানী হচ্ছে মানুষ হিসাব করলে বোঝা যায় তাই না পিঁপড়ার বুদ্ধি ভগবান দেয়নি কিন্তু আমি কি আমি যে আত্মা মৃত্যুর পরে যেটা দেহ চাড়ে চলে যায় যে আত্মা চুলের অগ্রভাগের ভাগের এক ভাগ সে আত্মা কি আমরা দেখেছি দেখার দরকার নাই দেখার চেষ্টা করেছি শাস্ত্রে বলা হচ্ছে যদি কেউ ভগবানকে লাভ করতে চায় সে একটাই মাত্র এই জগত বস্তু দেখবে সে হচ্ছে কৃষ্ণ হৃদয়ে পরমাত্মা রূপে আছে তাকে দেখার চেষ্টা করবে সে তাকে ছাড়া দ্বিতীয় কোনো বস্তু যদি কারোর মনে হয় যে আমাকে সুখী করতে পারবে বা এই জিনিসটা আমার চাই এ জড়জগতের বাসিন্দা এইবার আমরা বুঝে নিতে হবে আমাদের প্রত্যেককে আমরা কোন জগতের বাসিন্দা আমরা দিনের মধ্যে কতটা সময় এই শোলোক নিয়ে চিন্তা করি অহং সর্বস্ব প্রভাব সবকিছু কৃষ্ণ থেকে আসছে কত পার্সেন্ট বিশ্বাস আছে জপের সময় কত সময় কৃষ্ণের কথা মনে পড়ে তাই না গীতার কথা হচ্ছে কত সুন্দর ঘুম ঘুম হচ্ছে না সিক্সটি পার্সেন্ট লোক ঘুমাচ্ছে মোটামুটি হিসাব করলে দেখা যাচ্ছে অথবা ধ্যানে শুনছে বোঝা যাচ্ছে আপনারা ঘুমাচ্ছেন না নবদ্বীপ ধ্যানে আসছেন ধ্যানে শুনছেন চোখ বন্ধ করে কোনো অসুবিধা নাই কিন্তু সিস্টেমটা কেমন আমাদেরকে জাগতে হবে জাগা মানে কি আমি এই জগতে বদ্ধ আছি ভগবানকে ভুলে যে ভগবান আমার হৃদয়ে আসে তাকে আমি দেখতে পেলাম না এখনো দেখার চেষ্টা করছি কি আমরা করছি করছে না এটাই যদি কেউ এর জন্য অনুশোচনা করবে হে ভগবান তুমি তো আমার হৃদয়ে আছো আমি আর কোথায় যাব তুমি আমার সবচেয়ে কাছে যখন আমি হসপিটালে থাকি মাতৃগর্ভে থাকি তখনও তুমি আমার সঙ্গে থাকো তখন আর কেউ থাকে না মাতৃগর্ভে আমাদের সঙ্গে কেউ ছিল কৃষ্ণ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না আমাদের সঙ্গে কৃষ্ণ পরমাত্মা রূপে ক্রোদশাহী বিষ্ণু আমাদের হৃদয় ছিল আছে থাকবে কিন্তু তা সে আমাদের সবচেয়ে বড় বন্ধু হয়েও যাকে বলা হয় চৈত গুরু তার সঙ্গে সম্বন্ধ স্থাপনের কি আমরা চেষ্টা করছি যদি না করে থাকি তাহলে আমরা অজ্ঞানী এবং আমরা হচ্ছে এই জড় বাসিন্দা এটা বাস্তব সত্য হলে কেউ বলে দিল একবার কৃষ্ণ নামে ভগবান ধামে চলে যাবে হ্যাঁ এই কথাটা অবশ্যই সত্য কিন্তু অবশ্যই মিথ্যা বুঝা যাচ্ছে সত্য কিভাবে একটা শুদ্ধ কৃষ্ণনাম বা নামাভাসে মুক্ত হয়ে যাবে কিন্তু নামাভাসী ব্যক্তি এই জগতে দুর্লভ ঠিক আছে নামাবাসী হলে তো মুক্ত হয়ে যাবে জীবন মুক্ত যা নামাভাস হয়ে গেছে সে জীবন মুক্ত তার মধ্যে তাকে দেখলে বোঝা যাবে অন্যরকম যেমন ভাববো হরিনাম হরি কীর্তন হয় কৃষ্ণ কীর্তন হচ্ছে কোথাও কৃষ্ণ কীর্তনে কি মঙ্গল হয় হয় দেখতে হবে কীর্তনটা কি টাইপের কীর্তন হচ্ছে যদি শুদ্ধ নামী ভক্ত কীর্তন করে ওটার থেকে সেবন করা মাত্র অজ্ঞান দূর হয়ে যাবে সঙ্গে সঙ্গে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ আছে শুদ্ধ বৈষ্ণব নামাবাসী বৈষ্ণব প্রায় বৈষ্ণব নয় বৈষ্ণব প্রায় এ কিন্তু মুক্ত জীবন মুক্ত এ এরা যদি কীর্তন করে তো জীবের মঙ্গল হবে কিন্তু যারা নাম অপরাধী বা নাম অক্ষরী নাম অক্ষর বেরোয় নাম কবু নয় এদের নাম সংকীর্তন থেকে জীবের মঙ্গল লাভ হয় না শাস্ত্রে আচার্যরা এরকমই বলেছেন বোঝা যাচ্ছে এই জন্য সাধু সাবধান আমাদেরকে আস্তে 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 করে পরমাত্মাকে খুঁজতে হবে অহং সর্বস্ব প্রভাব হে প্রভু তোমার থেকে সবকিছু আসছে তোমার থেকে আমিও আসছি আমার প্রভু আমি তোমার দাস অথচ আমার থেকেও আমি তোমাকে খুঁজে তো কৃষ্ণের কাছে মহাপ মহাপ্রভু শিক্ষা দিয়েছেন কৃষ্ণের জন্য ক্রন্দন করার নিরন্তর মহাপ্রভু গম্ভীরায় ক্রন্দন করতেন কান্না করতেন কৃষ্ণের জন্য আমাদের এই শিক্ষায় মহাপ্রভু দিয়েছেন অথচ আমরা আমরা বিচার করতে পারি আমরা কৃষ্ণের জন্য কত সময় কান্না করি তাই না একজন আচার্য বলছেন যদি কান্না না আসে তাহলে কমপক্ষে কান্না না আসার জন্য কান্না করো তাও যদি না আসে চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে কান্না করতে হবে আর কি চেষ্টা তো যা হোক সবাই চেষ্টা করুন ছিল উপাদ ভগবত গীতা যথাযথ দিয়েছেন খুব সুন্দর গ্রন্থ যদি কারো গৃহে না থাকে আপনারা এই বুক স্টল খোলা আছে সংগ্রহ করতে পারেন শুধু একটা মাত্র গ্রন্থে কারোর জীবন পরিবর্তন হয়ে যেতে পারে একটা শ্লোকে এই গ্রন্থের কেউ কৃষ্ণ প্রাপ্তি কারোর তো কারোর কোনো প্রশ্ন আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে राधा मधव शखीबिंद की पंचत भगवान की पचपन गौ की शिलपोपा की गुरुदेव की, की ताई हरि हरी, हरी। Krishna.